দিনাজপুরে ভালো হয়েছে নাবি জাতের টমেটোর ফলন রংপুর বিভাগের সবচেয়ে বড় গাবুরা বাজার থেকে প্রতিদিন বাইরের জেলার পাইকাররা শত শত মন টমেটো বিভিন্ন জেলায় নিয়ে যাচ্ছেন বিস্তারিত জানাতে গাবুরা টমেটোর আরতে আছেন রিপোর্টার গোলাম নবীদুলা গোলাম নবিদুলাল সরাসরি যাচ্ছে তার কাছে রংপুর অঞ্চলের সবচেয়ে বড় কিন্তু টমেটোর বাজার আপনার এই গাবুরা বাজার এখানে ভোর থেকেই কিন্তু কেনা খুব জমজমাট ক্রেতা এবং বিক্রেতা আপনি দেখছেন যে এই বাজারে আপনার যারা টমেটো আপনার উৎপাদনকারী তারা কিন্তু আপনার সকাল থেকে তারা বিভিন্ন যানবাহনে করে বিশেষ করে আপনার ইজি বাইক ভটভটি ভ্যান রিকশায় করে আপনার শত শত আপনার যানবাহনে করে টমেটো আপনাকে নিয়ে আসছেন আপনি দেখছেন যে এই বাজার যে বেচাকেন আজকে সব ভোর থেকে এটা হয় এবং আপনি এখানে যারা কিনতে আসেন বিভিন্ন পাইকার যারা রাজধানী থেকে এছাড়া চিটগং বাজার ফরিদপুর টাঙ্গাইল সব জায়গায় থেকে এখানে পাইকার এখানে আসছেন তারা টমেটো নিয়ে তারা সেখানে পাঠান আজকে যে বাজার আপনাকে বলে রাখি যে এই টমেটোর বাজারে যে টমেটোগুলো আপনার এখানে উঠে সেটি হচ্ছে আপনার রানি জাত আপনার প্রভেন্সিপ এবং আপনার হচ্ছে বিপুল জাতের টমেটো এখানে উঠে এবং গত বছর যে টমেটোর আবাদ হয়েছিল তার চেয়ে কিন্তু অনেক বেশি এখানে আপনার এবার আবাদ হয়েছে যারা কৃষি বিভাগ যেটা বলছেন যে গত বছরে আপনার প্রায় সাড়ে চার হাজার হেক্টর হয়েছিল এবার পাঁচ হাজার হেক্টরের এই দিনাজপুরের যে তেরোটি উপজেলায় বিভিন্ন উপজেলায় আপনার টমেটো আবাদ হয়েছে আর এই টমেটো এখানে গ্রীষ্মকালে যেহেতু আপনার এই মা ফেব্রুয়ারি এবং মার্চ মাস কিছুটা আপনার ঠান্ডা থাকার কারণে শীতকালীন টমেটো একটু দেরিতে আপনার আবাদ হয় এবং এখন এই টমেটোটা উঠছে বাজারে কিন্তু আজকে প্রচুর পরিমাণে টমেটো আমদানি হয়েছে আমদানি হলো বেচা কেনা কিন্তু আপনার যারা কৃষক তারা কিন্তু হতাশ তারা যেটা বলছেন যে প্রতি বিঘায় তারা ষাট থেকে সত্তর হাজার টাকা তাদের যে ব্যয় পড়ে এবং আজকের যে বাজার সেটা আপনাকে জানিয়ে রাখি যে তিনশো থেকে চারশো দশ টাকা প্রতি মন বিক্রি হচ্ছে তারা বলছেন যে অনেক লোকসান দিয়ে তাদের বিক্রি করতে হচ্ছে যেহেতু টমেটো আবাদে তাদের অনেক বেশি খরচ পড়ে কীটনাশক রয়েছে সেচ রয়েছে আপনার শ্রমিকের খরচ রয়েছে আপনার এবং পরিবহন সব কিছু মিলিয়েই কিন্তু আপনার আজ আবাদের অনেক বেশি উৎপাদন খরচ পড়ে যায় সেই কারণে তারা বলছেন যে তারা খুব একটা লাভবান হচ্ছেন না এবং তারা এই লোকসান দিয়ে বিক্রি করছেন তবে টমেটো যখন প্রথম আপনার উঠে সেই সময় তারা কিন্তু বিক্রি করেছেন পাঁচশো থেকে ছশো টাকা মন ধরে তারা বিক্রি করেছেন তবে এই যেহেতু আপনার এই বিরল থেকে একজন আপনার তেরো মন নিয়ে এসেছিলেন একজন কৃষক টমেটো তার সঙ্গে কথা বলেছিলাম তিনি বলেছেন যে আমি তেরো মন টমেটো নিয়ে আসতে ভ্যান ভাড়া এবং আপনার লেবার কস্ট যেটা হয়েছে তিনশো ষাট টাকা ধরে তিনি মনে বিক্রি করেছেন তাতে তিনি বলছেন যে আমার অনেক লোকসান হয়েছে তাদের যেটি আপনার দাবি যেহেতু গাবুরা বাজার পাশাপাশি আরেকটি বাজার রয়েছে কাউগা এবং বাড়ি সেখানেও কিন্তু প্রচুর পরিমাণে টমেটো আমদানি হয় আবার দিনাজপুরে কিন্তু এই টমেটোগুলো আপনার যেহেতু কৃষকরা গত দুই এক বছরে লাভবান হয়েছিলেন সেই কারণে আবাদের পরিমাণটাতে কিন্তু অনেক তারা বেশি বাড়িয়ে দিয়েছেন এবং সে লাভের আশায় করতে যে এখন তারা কিন্তু অনেক হতাশার মধ্যে পড়েছেন তারা যেটা বলছেন যে প্রতিমন যদি সাড়ে পাঁচশো থেকে আপনার সাতশো টাকা বিক্রি হতো প্রকারভেদে তাহলে তারা আপনার কিছুটা হলো তারা লাভবান হতেন এই কারণে তারা যেটা বলছেন যে যারা কৃষি বিভাগ আছেন কৃষি বিভাগ তারাও কিন্তু আপনার এই বিষয়টা নিয়ে তারা বলছেন যে যেহেতু টমেটোর আবাদ বাড়ছে সেই কারণে আপনার কৃষকদের যেটা ন্যায্য পাওয়ার কথা সেটা তারা পাচ্ছেন না আর আরেকটি বিষয় জানিয়ে রাখি যে বিভিন্ন জায়গা থেকে যে হাটে যারা আসছেন বিভিন্ন জেলা থেকে তারা যেটা বলছেন এখানে কিন্তু সেই ধরনের সুযোগ সুবিধা কম এই যে বিশাল যে এই যে আড়তগুলো এখানে বসেছে এবং যারা পাইকার আসছেন এবং যানবাহন রাখারও কিন্তু আপনার এখানে একটা সমস্যা যদিও ইজারাদার এটি প্রায় অর্ধ কোটি টাকা দিয়ে আপনার এই বাজারটি তারা আপনার ডেকে নেন কিন্তু সে অনুপাতে যারা এখানে আসছেন তারা কিন্তু সেই সুযোগ সুবিধা থেকে অনেকে বঞ্চিত হচ্ছেন তারা যেটা বলেছেন যেহেতু রেভিনিউ আপনার এখান থেকে অনেক আস সেই কারণে আপনার তারা বলছেন যে এই হাটের সুযোগ সুবিধা বৃদ্ধির কথা তারা বলেছেন পাশাপাশি যেহেতু প্রতি একটা টমেটো একটি অর্থকরী ফসল আপনার হিসাবে দিনাজপুর ইতিমধ্যে লাভ করেছে সেই কারণে আপনার টমেটোর বিষয়টা কিন্তু বিভাগ যেন আরো বেশি করে নজর দেন এই এই দাবি জানিয়েছেন এখানকার কৃষকরা তো আমার কাছ থেকে গাবুলা বাজার থেকে সর্বশেষ এই ছিল দিনাজপুর থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী গোলাম নবেদুলাল